কেউ যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায় অবস্থায় সে রুকুতে শরিক হলো কিন্তু বলল না তাহলে তার নামাজ হবে কি না তাহরিমা যদি না বলে আল্লাহ না এটা হুলস তুলের কিন্তু হয় অনেক সময় আপনারা খেয়াল করবেন ইমাম সাহেব রুকুতে আছে তখন ট্রেন ধরার জন্য যেরকম দৌড় দেয় মানুষ ট্রেন ধরার দৌড় দেখছেন আপনারা এটা আমাদের দেশে মানুষ বোঝার কথা না ভারতে খুব ভালো বুঝে কারণ ভারতে আপনার চীনে কোরিয়াতে জাপানে এই দেশগুলোতে ট্রেনে চলাচল খুব বেশি মানুষ ট্রেনে বেশি চলে যার কারণে ওই ট্রেন ধরার দৌড় এটা তারা খুব ভালো আমাদেরকে বোঝানো কঠিন ট্রেন ছাড়তেছে দৌড়টা দেয় ইমাম সাহেব ঠিক ওই টাইপের দৌড় দেয় দেখছেন আপনারা একটা নতুন জিনিস জাইনে রাখেন এটা গুনাহের কাজ গুনাহ বলতে হারাম না এটা অন্যায় কাজ নিষেদ্ধ নবিস হাসান অত্যন্ত পরিষ্কার ভাবসায় নিষেধ করেছেন তিনি বলেছেন তোমরা যখন নামাজের জন্য আসবা সামসু ওয়ালেই কম বিচ্ছে কি না এমনভাবে হাঁটবে যে ধীরে সুস্থে শান্ত মস্তিষ্কে হাঁটবে ঠান্ডা মাথায় খুব গাম্ভীর্যতার সাথে আসবে তুমি রাজ দরবারে যাচ্ছ প্রাইম মিনিস্টারের সাথে যদি দেখা হয় প্রেসিডেন্টের সাথে যদি দেখা করা লাগে এমপি হিসাবে যদি দেখা করতে চান দূরে দূরে হুলস্থুল করতে হামায় দেওয়াতে করে না কি বলেন ভালোভাবে দেখবে কেউ বলবেন আর কি ক্ষেত না কি পাগল না কি রে টি এভাবে মানুষ আসে বাহির থেকে জামাটামা টাইট টাইট করে টুপিটা বা ঠিকঠাক করে টাইট সোজা করে জামাটামা সোজা করে চুলমুল দিয়া দেখে এরপরে মোড়ের সাথে আস্তে করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাসা ঢুকেন না ঢুকেন না কি বলেন তো সেখানে এটা খুব ভালো বুঝেন মসজিদের রুকুতে আল্লাহর ঘরে আয়সা আল্লাহর দরবারে হাজিরা দিবেন এখানে আসা দৌড়ে আয়সা ইঁদুর দৌড় দিলেন আর রেল দরা দৌড় দিলেন দিয়ে আয়সা হাফাইতে হাফাইতে রুকুতে আসলেন এটা উচিত না গুনা এভাবে নামাজ পড়লে নামাজের মান নষ্ট হয় এখন প্রশ্ন হলে আপনারা বলবেন যে না দৌড় দিলে রুকু যে পাবো না যেভাবে দৌড় দেয় মনে হয় যে নামাজের জন্য কত বড় পাগল হয়ে গেছে আল্লাহ কি যে ইমাম রুকুতে আমি শহীদ হয়ে এমন দৌড়ে দৌড় দেয় আসলে কি নামাজের মায়া দৌড় দেয় এই দৌড়টা নামাজের মায়া না এটা কিসের মায়া এটার মানে হলে ইমাম রে রাখা রুকু দৌড়তে না পারলে তো আমি শেষ কারটা আবার একা একা পড়া লাগবে ঝামেলা ঠিক না ভাই ঠিক অতএব ভেজাল থেকে বাসার জন্য দৌড়ে যায় দৌড়তে পারলে জানে বাসি বাবা এর আকারটা আর পড়া লাগলো না তাহলে দৌড়টা কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে খবরদার এই কাজ করবেন না যারা এটা অভ্যাস আছে বদ অভ্যাস আছে অনেক ভালো মানুষদেরকে আমি দেখি অনেক আলেম তো দেখেন হুলুস্তুল করে দৌড় দেন না এবং স্পষ্ট ভাবে বলেছেন ফামা আদ্রাক তুম ফাসাল্লু ও মা ফা তা ফাতিমু আস্তে আস্তে আসার কারণে যদি দুই এক রেখা ছুটে যা যাক তাড়াহুড়া করার দরকার নেই যতটুকু পাবা ততটুকু পড়বা যেটা ছুটে যাবে পরে আদায় করবা কিন্তু তাড়াহুড়া করবা না নিষেধ মনে থাকবে তো ইনশাল্লাহ এবার মূল প্রশ্নে আসি এখন হুলস্থুল করে দৌড় দিয়ে আসছে আইসা ইমাম সাহেব রে রুকুতে ধরার জন্য ওই যে ট্রেন ধরতে হবে এমন জোরে যায় রুকুতে চলে গেছে শুরুতে আল্লাহ আকবর বলা লাগে তাকে ভুলে গেছে এরকম যদি হয় নামাজই হবে না কারণ তাকে বলে তাহলে এটা কি ফরজ ফরজ শুরলে নামাজ হবে হবে না এই জন্য হুলস্থুল করা যাবে না